ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে সিলেটের বর্ণান্তদের মধ্যে 15 লক্ষ টাকা ত্রাণ সহায়তা দিয়েছে। সম্প্রতি সিলেটের বিভিন্ন বিভাগে বিভিন্ন এলাকায় বন্যা দুর্গতদের মধ্যে এই ত্রাণ সহায়তা দেওয়া হয়। রোববার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে সংগঠনের কেন্দ্রীয় চেয়ারপারসন ব্যারিস্টার আতার রহমান এই তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খসরু খান, জিএসসি প্যাট্রন ডক্টর হাসনাত এম হুসাইন, প্যাট্রন এ কে এম আবু তাহের চৌধুরী এবং সহ সভাপতি আসাদ বেগ সহ অনেকে। এদিকে প্রেস ব্রিফিং শেষে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জিএসসি চেয়ারপারসন ব্যারিস্টার আতার রহমান।